হ্যাঁ হয়েছে হয়েছে, শুরু হয়েছে। হ্যাঁ এই তো আমাদের একুশে টেলিভিশনের সেবা সংগঠন একুশে ফোরামের আজকে সদস্যদের সম্মানে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আমরা এসেছি। এটা কি চর? দুলিয়া বাড়ি চর এসেছি আমরা। এই যে আমাদের সকল এই ফোরামের সদস্যবৃন্দদের এই সবাই এই রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে। আমরা মনোরম প্রাকৃতিক পরিবেশে আমাদের সব কার্যক্রম চলছে। আমাদের একুশে ফোরামের এই যারা বাবুর্চিরা আছে তারা তাদের ইতিমধ্যেই রান্না যজ্ঞর কাজ শুরু করে দিয়েছে। তো আমরা এই চরে এসে আসলেই অভিভূত হয়েছি। আমাদের মনে হচ্ছে যে আমরা এক পাশে আমাদের কক্সবাজারের সি বিচ, এই তো এই পাশে হচ্ছে পাহাড়, এখানে বিভিন্ন গাছগাছালিতে সুন্দর পরিবেশ, এখানে ঝাউ গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ, এই যে সবাই কাজ চলছে, আমাদের রান্না বান্নার কাজ চলছে। আমাদের ফোরামের সম্মানিত সদস্যবৃন্দরা তারা এক পাশে রান্নার কাজ করছে। গেঞ্জি সবাই রাখেন, গেঞ্জি খুলেন না। আর এই যে আমাদের আর আমাদের সদস্য ফোরামের ফোরামের সদস্য বন্ধুরা এখন তারা বেশ আনন্দে উৎসবে মেতেছে। এই যে সব বন্ধুরা এখানে কি চমৎকার পরিবেশ, অকল্পনীয় অকল্পনীয় পরিবেশ, আমরা সবাই অভিভূত। এই তো আমাদের সম্মানিত সব সদস্যবৃন্দরা, আজকে আমরা দুলিয়াবাড়ি চরে এসেছি। আমাদের ঈদ পুনর্মিলনী উপলক্ষে সকলে সমবেত হয়েছি। আমার চাচা ছোট ভাই দুইজন দুই পাশে রয়েছেন, দেখেন ওনাদের কি উৎসাহ, আনন্দিত, ধন্যবাদ। এই তো সবাই দেখেন কি উৎসাহ ওদের। আমাদের সম্মানিত সভাপতি জনাব আখতারুজ্জামান তালুকদার এই আয়োজন করেছেন বলে আমরা সকলেই তাকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখেন গাছগাছালিতে কি সুন্দর মনোরম পরিবেশ। আপনারা তো সবাই কক্সবাজারে যান, বান্দরবনে যান, যমুনার এই নিরিবিলি চরে এসে দেখে যান কি পরিবেশ, দূরে যেতে হবে না। এখানে আমরা খুবই আত্মতৃপ্ত হয়েছি এই দুলিয়াবাড়ি চরে এসে। এই দেখুন কি সুন্দর পরিবেশ। এই তো আমাদের ছোট ভাই সদস্য আমাদের একুশে ফোরামের রবিউল ইসলাম। রবি কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, ভেরি নাইস। এই যে আমাদের আর এক সদস্য আমার ভাই, মোটামুটি ভাই অনেক সুন্দর লাগছে, জায়গাটা অনেক ভালো লাগছে ভাই, অনেক সুন্দর ভাই, থ্যাংক ইউ। এই যে আমাদের বড় ভাই গোলদার ভাই এসেছেন, তিনি প্রথমে এখানে নামতে চান নাই, তো এখন কেমন লাগছে ভাই? না অনেক সুন্দর জায়গা, আসলে ভালো লাগতেছে আর কি, যেটা অসাধারণ আর কি। তো আমার বোন কে নিয়ে এসেন নাই কেন, জবাব দেন। আসবে, যে ওই তেগুড়ির স্তরে আছে তো এখন এখানে নামবে আসার পরে। শুকুর আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই তো কি পরিবেশ, আরে কি পরিবেশ, কি পরিবেশ, দুলিয়াবাড়ি দুলিয়াবাড়ি চর অসাধারণ অসাধারণ। এই যে সবাই, এই যে আমার, এই যে আমার ফুপু ভাবি ভাতিজি ছোট বোন সবাই এসেছে। এই যে এটা কিন্তু ঢাকায় দেখবেন যে বাস, এই যে বাজারটা দেখতেছেন এটা ঢাকায় দেখবেন যে বিলাসবহুল যেগুলো হোটেল আছে, বিলাসবহুল অফিস আছে, এই বাসগুলো কিনে নিয়ে তারা কিন্তু ওই যে হ্যাঁ অফিসের ভিতরে কিন্তু সৌন্দর্য বর্ধন রাখে। আর এটা চলে রয়েছে সত্যি, এই বাসটি ঢাকাতে সৌন্দর্য বর্ধনের জন্য অফিসে এবং বিভিন্ন হোটেলে রাখে 5-10 হাজার টাকা কিনে, অথচ এখানে পরে আছে এইভাবে, এটা নিয়ে যাবো আমরা। বিভিন্ন রকম গাছগাছরা, বিভিন্ন রকম গাছগাছরা, কি সুন্দর মনোরম পরিবেশ, আমরা সবাই অভিভূত হয়েছি। আমাদের সম্মানিত একজন সদস্য
তিনি খুগনি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশাফুল ইসলাম সওদাগর। তো এখানে এসে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, চিন্তাও করতে পারি না, এত সুন্দর পরিবেশ, মনে হয় প্রতি মাসে একবার করে আসতে হবে এরকম পরিবেশ, তাহলে সবারই মনটা একদম শান্ত হয়ে যাবে, কারো মনে কোনো থাকবে না, মানে ওই অহংকার থাকবে না। থ্যাংক ইউ, আমাদের ঈদ পুনর্মিলনী উৎসব, আমাদের এই দুলিয়াবাড়ি চরে আমরা এসেছি। তো সভাপতি মহোদয়, আজকের এই আয়োজনটা আপনি কিভাবে দেখতেছেন? আমার মনে হচ্ছে যে এই স্মরণকালের একটা সুন্দর জায়গা আজকে পেলাম, এত সুন্দর জায়গায় বাংলা গ্রাম প্রকৃতির ভিতরে আমাদের এলাকায় আছে সেটা আমি কখনো চিন্তা করি নাই, কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ, এখানে ঝাউবন আছে, এখানে কাশফুল আছে, এখানে বনফুল আছে, এখানে বাদামের আবাদ হচ্ছে দেখতেছি, যেটা আমাদের মানসিক ভাবে আমরা খুবই পরিতৃপ্ত, আমরা সবাই মিলে যে আমরা আজকে এখানে আমাদের এই একুশে ফোরামের জন্য ঈদ পুনর্মিলনী উৎসব আয়োজন করেছি, এটা সবাই বৃষ্টি আসতেছে, বৃষ্টি এসে গেছে, আমাদের এক কৃষক ভাই তাদের বাড়িতে গৃহপালিত গরুর জন্য ঘাস কেটে নিচ্ছেন। বল বল করো, বল বল হাত দিয়ে ধরো, এই সে মারুফা বৃষ্টি আসতেছে, এই বৃষ্টি আসতেছে একটু দেখেন। এই মুহূর্তে লাইন থেকে বিদায় নিচ্ছি, আমার ভাবি এসেছেন। হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, এই ত্রিপল ত্রিপলটা টানাও, ত্রিপলটা টানাও। তো ধন্যবাদ, একটু বৃষ্টির আনাগোনা দেখা যাচ্ছে, তো আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।